সৌম্য সরকারকে নিয়ে আফসোসের গল্প কম হয়নি, ভক্তদের আফসোসেরও সীমা ছিল না। আরেকটাবার জাতীয় দলের জার্সিতে প্রিয় তারকাকে দেখার জন্য আকুতির শেষ ছিল না। অবশেষে তাদের চাওয়া পূরণ হয়েছে। বিশ্বকাপের ঠিক আগেই সৌম্য সরকার আরেকটা লাইফ লাইন পেলেন, আন্তর্জাতিক ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে আরও একটা জীবন পেলেনও বলা যায়। 2016 সাল থেকে জাতীয় দলে যাওয়া আসার মধ্যে থাকলেও অভিষেকের পর একটা আইসিসি টুর্নামেন্টও মিস করেননি সৌম্য। আবারও টাইগারদের বিশ্বকাপ মিশনের সঙ্গী হতে পারেন এই হার্ড হিটার। ব্যাকআপ ওপেনার, সাত নম্বর পজিশন কিংবা পেস অলরাউন্ডার কোটায় সৌম্যর খেলার সুযোগ রয়েছে, তবে এজন্য নিজেকে প্রমাণ করতে হবে 22 গজে। বিসিবি বিশ্বকাপের জন্য এখন একজন ব্যাকআপ ওপেনার ঠিক করতে পারেননি। নাইম শেখ, তানজিদ তামিম, এনামুল হক বিজয়রা এই জায়গায় পারফর্ম করলেও শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। সাত নম্বর পজিশনে আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারিরাও পুরোপুরি ব্যর্থ হয়েছেন। অন্যদিকে পেস অলরাউন্ডার তো নেই, তাই সরকারের সামনে সবশেষ এবং সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করছে। নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে পারলেই বিশ্বকাপের টিকিট অনেকটা নিশ্চিত হবে। জাতীয় দলে সৌম্যর পথ চলা শুরু হয়েছিল ধ্রুবতারার মতো। 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এক ম্যাচ খেলেই তিনি ডাক পেয়ে যান 2015 সালে বিশ্বকাপের দলে। এই বিশ্বকাপ দিয়ে অন্যভাবে নিজেকে চেনান সৌম্য। 2015 সালটা স্মরণীয় করে রেখেছিলেন। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 2016 থেকেই তিনি যেন খেই হারিয়ে ফেলেন, আর আন্তর্জাতিক ক্রিকেটে হতে পারেননি নিয়মিত, তবে সুযোগ পেয়েছেন অসংখ্যবার। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে সৌম্য 4 ম্যাচে ব্যাট হাতে মোটে 95 রান করেন, বল হাতে তার শিকার 6 উইকেট। তবে তারপরও প্রিয় শিষ্যকে ছুড়ে ফেলেননি হাতুড়ু, সুযোগ করে দিয়েছিলেন মিরপুরে হওয়া বিশ্বকাপের বিশেষ ক্যাম্পেও। সেই ধারাবাহিকতায় দিন দুয়েক আগে চট্টগ্রামে এশিয়ান গেমস দলের বিপক্ষে খেলেছিলেন, সেখানে বল হাতে 4 ওভারে 31 রান দিয়ে উইকেট শূন্য থাকলেও ব্যাট হাতে করেছিলেন 46 বলে 40 রান। এক ওয়ানডের পর রোববার থেকে এশিয়ান গেমসের সম্ভাব্য স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে টি-20 সিরিজ শুরু হয়েছে। সেই ম্যাচে বল হাতে 2 উইকেট পেলেও ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। আরও স্পষ্ট করে বললে গোল্ডেন ডাক মেরে ফিরেছেন সাজগরে। ওয়ানডে বা টি-20 ফর্মেট যেটাই হোক, সৌম্যের জন্য রান করা হয়েছে যেন কঠিন থেকে কঠিনতর। সবশেষ 10 টি-20তে 10.30 গড়ে মাত্র 103 রান করেছেন, যার মধ্যে 2 বার আউট হয়েছেন 0 রানে। ওয়ানডে পরিসংখ্যান আরও করুন। 2021 সালে শেষ ওয়ানডে খেলেছিলেন, যার মধ্যে শেষ 10 ওয়ানডেতে করেন 157 রান। বিপিএল এর সবশেষ আসরেও সৌম্যর দুরবস্থা দেখা গেছে। পুরো টুর্নামেন্টে 12 ম্যাচে করেন মাত্র 174 রান। পরিসংখ্যান যাই হোক, সৌম্যকে ফর্মে পেরাতে চেষ্টার কমতি রাখেননি টিম ম্যানেজমেন্ট, তবে কিছুতেই যেন সরকারের ব্যাট হাসেনি, তবুও সুযোগ পেয়েছেন জাতীয় দলে। এই সুযোগটা কি কাজে লাগাতে পারবেন সৌম্য, সেটাই এখন দেখার অপেক্ষা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।